আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আমি ইলাস্ট্রেটরের অবজেক্ট মেনুর এই কমান্ডগুলো নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিও তৈরি করেছি। তো আমি পার্সপেক্টিভ এই কমান্ড পর্যন্ত এর পূর্বের ভিডিওতে দেখিয়েছি। তো বন্ধুরা, আজকে আমি লাইভ পেইন্ট এই কমান্ড থেকে শুরু করব। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেই। এখানে দেখুন, এর অধীনে কয়েকটি সাব কমান্ড রয়েছে। তো বন্ধুরা, এই সাব কমান্ডগুলো এখানে কিন্তু ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, কারণ এখানে আমরা এ পর্যন্ত কোনো শেপ ক্রিয়েট করি নাই। তো এখান থেকে আমি একটা রেক্টেঙ্গল শেপ এখানে ক্রিয়েট করলাম। তো বন্ধুরা, এখানে এই শেপটা ব্ল্যাক কালারে রয়েছে। এখানে আমি একটা ইলিপস তৈরি করে নিচ্ছি। ওকে, তো ইলিপসটার কালার একটু চেঞ্জ করে দিচ্ছি। তো বন্ধুরা, এই দুইটা শেপ আমি সিলেক্ট করার পরে এখানে অবজেক্টে গিয়ে লাইভ পেইন্ট এখান থেকে মেকে ক্লিক করলে এটা এখন লাইভ পেইন্ট তৈরি হয়ে গেছে। তো এটা বোঝার জন্য আমরা এখান থেকে টুল প্যানেল থেকে লাইভ পেইন্ট টুলটা, লাইভ পেইন্ট বাকেট টুলটা ক্লিক করে সিলেক্ট করে নিলাম। এবং এখানে নিয়ে আসার পরে দেখুন, এখানে কিন্তু এগুলো কালার শো করছে। তো বন্ধুরা, এই হচ্ছে এই কমান্ডের কাজ। দুই বা ততোধিক শেপকে এখানে আমরা লাইভ পেইন্ট টুলের সাহায্যে লাইভ পেইন্ট ক্রিয়েট করতে পারি, মেক করতে পারি। তো বন্ধুরা, এরপরে লাইভ পেইন্ট এখানে এই মার্স কমান্ডটা এখানে আমার ইলাস্ট্রেটরে কাজ করছে না, সুতরাং এটা আমি দেখাতে পারছি না, দুঃখিত। কিন্তু এর নিচে রিলিজ এই কমান্ডটা এখানে ক্লিক করলে দেখুন, আমরা যে দুইটা শেপ এখানে লাইভ পেইন্ট তৈরি করেছিলাম সেটা কিন্তু এখন রিলিজ হয়ে গেছে, এর সাথে সাথে কিন্তু কালারটাও চলে গেছে। তো বন্ধুরা, এই এখানে কিভাবে মেক করতে হয় এবং এটা রিলিজ করতে হয়, এটা আশা করি ক্লিয়ার হয়েছে। এখন এখান থেকে আমরা আরেকটা অপশন দেখব, সেটা হচ্ছে গ্যাপ অপশন। তো গ্যাপ অপশন দেখানোর জন্য বন্ধুরা, আমি এখানে ব্রাশ টুলের সাহায্যে কয়েকটি রেক্টেঙ্গল ড্রয়িং করছি। আমি একটা রেক্টেঙ্গল ড্রয়িং করে নিলাম এবং এখানে আর একটা রেক্টেঙ্গল আমি ড্রয়িং করে নেব। তো এখানে আমি এই এখানে একটু গ্যাপ রেখে দিলাম। তো আমি এটাকে জুম করে ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে আমি অ্যারো কি ব্যবহার করে গ্যাপটাকে আরও একটু কমিয়ে দিচ্ছি এবং জুম আউট করে দিচ্ছি। তো বন্ধুরা, এইখানে কিন্তু একটু গ্যাপ রয়েছে। তা আমি এই ব্রাশ টুলের সাহায্যে আমি আর একটা রেক্টাঙ্গল ক্রিয়েট করি। এইখানে আমি আরও একটু গ্যাপ রেখে দিলাম, এর সাথে এখানে গ্যাপটা একটু বেশি। আমি এখানে আর একটা গ্যাপ ক্রিয়েট করে নিচ্ছি, এখানে গ্যাপটা আরও বেশি রেখে দিচ্ছি। তো বন্ধু, এখন এখানে আমরা কাজগুলো দেখব। এই প্রথম রেক্টাঙ্গলটা সিলেক্ট করে লাইভ পেইন্ট বাকেট টুলটা নিয়ে কালার প্যানেল থেকে একটা কালার আমি সিলেক্ট করে নিলাম এবং এখানে আমি ক্লিক করার সাথে সাথে ওই কালারটা দিয়ে এই যে রেক্টাঙ্গলটা, এটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। তো বন্ধুরা, এখন এইখানে আমি যদি এই টুলটা অ্যাক্টিভ করে নিয়ে এখানে আর একটা কালার সিলেক্ট করে নিয়ে এখানে ক্লিক করি, এটাও কিন্তু ফিল আপ হয়ে গেছে। তো বন্ধুরা, এরপরে আমি আর একটা চতুর্ভুজে এখানে এই শেপ রেক্টাঙ্গলটাকে সিলেক্ট করলাম। এখন আমি এখানে এই শেপটাকে সিলেক্ট করে এখানে অন্য আর একটা কালার চুজ করে আমি এটাতে ক্লিক করছি, এটাও কিন্তু ফিল আপ হয়ে গেছে। এরপরে আমরা দেখব, এখানে এই রেক্টাঙ্গলটা সিলেক্ট করে আমি এই টুলটা অ্যাক্টিভ করে নিয়ে ভিন্ন আর একটা কালার দিয়ে আমি এখানে ক্লিক করছি। দেখুন, এটা কিন্তু ফিল হয় নাই, এটাতে কালার দিয়ে ফিল হয় নাই। তাহলে এই তিনটা ফিল হলো, এই রেক্টাঙ্গলটা কিন্তু ফিল হলো না। এর কারণ হলো এখানে গ্যাপটা অনেক বেশি, কিন্তু এখানেও কিন্তু গ্যাপ রয়েছে। এখানে গ্যাপগুলো থাকার পরে এগুলো ফিল হয়ে গেছে, এটা কিন্তু ফিল হয়নি। তো এখন দেখুন, আমরা প্রথমে এই যে
রেকট্যাঙ্গলটা আছে এটাকে সিলেক্ট করে অবজেক্টে গিয়ে এখান থেকে লাইট পেইন্টে গিয়ে আমি গ্যাপ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে তো এটা আমি আপাতত ক্যান্সেল করে দিচ্ছি। এখন আমি এটাকে একটু জুম করে দেখাই, এখানে কিন্তু গ্যাপটা রয়েছে। এখন বন্ধুরা অবজেক্টে গিয়ে লাইট পেইন্ট থেকে গ্যাপ অপশনটা ক্লিক করার সাথে সাথে এই ডায়লগ বক্সটা ওপেন হলো। দেখুন এখানে কিন্তু আমাদের গ্যাপটা অন্য একটা কালারের সাহায্যে, এখানে যদি আমি কালারটা চেঞ্জ করে দিই, আমি আর একটা কালার দিয়ে দিই, ওকে, তো এখানে প্রিন্ট প্রিভিউতে পুনরায় ক্লিক করি, দেখুন এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, এই কালারে গ্যাপটা পূর্ণ দেখাচ্ছে। এই কারণে কিন্তু এখানে ফিল আপটা হয়ে গেছে। এখানে দেওয়া আছে কাস্টম গ্যাপ, তো এই কাস্টম গ্যাপের জায়গায় যদি আমি স্মল গ্যাপ দেই, দেখুন এখানে ফিল আপটা কিন্তু চলে গেছে। তো স্মল যে গ্যাপ, এখানে যে দূরত্ব সেটা কিন্তু 3 PT, এটা ইনঅ্যাক্টিভ রয়েছে। তো এখান থেকে যদি আমি মিডিয়াম গ্যাপ এখানে ক্লিক করি, তাহলে এখানে 6 PT, তো এখানে দূরত্বটা কিন্তু 6 PTরও উপরে, সুতরাং এখানেও গ্যাপটা কিন্তু রয়ে গেছে এবং ফিলটা হয় নাই। এখন যদি আমি এসে লার্জ গ্যাপে, এখন কিন্তু এটা ফিল আপ হয়ে গেছে, কারণ এর লার্জ গ্যাপ যে রয়েছে সেটার দূরত্ব কিন্তু 12 PT, এই কারণে কিন্তু এখানে এটা ফিল আপ হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি এটা বুঝতে পেরেছেন। আমি যদি এই গ্যাপটা আরও ছোটো করে দিতাম, তাহলে কিন্তু এখানে স্মল অথবা মিডিয়ামে কিন্তু এটা ফিল আপ হয়ে যেত। তো বন্ধুরা এখন আমরা এই চতুর্ভুজটা দেখলাম এখানে কেন এটা ফিল আপ ছিল, এটা কিন্তু আমাদের কাস্টম রাখা ছিল এবং পিটিটা অনেক বেশি ছিল। তো বন্ধুরা এটা আমি ওকেতে প্রেস করলাম। এখন আমি জুম আউট করি, আমি এই অপশনটা একটু দেখব। এটা আমি এখানে জুম করে নিয়ে আবারও অবজেক্টে গিয়ে লাইভ পেইন্টে এখানে গ্যাপ অপশনে ক্লিক করলাম। এখন বন্ধুরা এখানে লার্জ গ্যাপ এটা দেওয়া আছে, তো আমি এখানে যদি স্মল দিই, তো বন্ধুরা এখানে আমি ক্যান্সেল করে দিছি কারণ এই শেপটা এখানে সিলেক্টেড না। তো আমি সিলেক্ট করে পুনরায় আবার আমি এখানে গ্যাপ অপশনে চলে যাচ্ছি। এখানে দেখুন কাস্টম দেওয়া ছিল ডিফল্টভাবে, এই কারণে কিন্তু এখানে এটা ফিল আপ হয়ে গেছে এবং কাস্টমের এখানে 3 PT দেওয়া ছিল। এখন যদি আমি এখানে স্মল দেই, তাহলে এখানে কিন্তু গ্যাপটা চলে কি ফিলটা চলে গেছে। এখন মিডিয়াম দিলে বা লার্জ দিলে এখানে কিন্তু এটা দেখাচ্ছে ফিল আপ। তো বন্ধুরা এখন আমি এটা ওকে করে দিয়ে আমি জুম আউট করে এখন আমি এই যে শেপটা এটা দেখাবো। এখন এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অবজেক্টে গিয়ে আমি যদি এখন লাইভ পেইন্টিংকে গ্যাপ অপশনে যাই, এখানে কাস্টম দেওয়া আছে কিন্তু এখানে পরিমাণটা খুবই কম, এখানে আমি পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। দেখুন পরিমাণটা বাড়ানোর সাথে সাথে কিন্তু এই জায়গায় গ্যাপের যে গ্যাপটা ছিল সেটা কিন্তু এই কালার দ্বারা পূর্ণ হয়ে গেছে। তো এখন যদি আমি ওকে প্রেস করি এবং লাইন পেইন বাকেট এই টুলটা সিলেক্ট করে এই শেপের উপর আসি, দেখুন এটা কিন্তু এখন ফিল আপ হবে, এরকম একটা চিহ্ন দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে একটা কালার নিয়ে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কালার দিয়ে ফিল হয়ে গেছে। তাহলে আশা করি গ্যাপ অপশনের কাজটা ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা এরপরের কমান্ডটা দেখার চেষ্টা করব। এরপরে যে কমান্ডটা রয়েছে এখানে দেখি আর কোনো কমান্ড রয়েছে কি না, লাইভ পেইন্ট, এখানে রয়েছে এক্সপান্ড। তো এক্সপান্ড কমান্ডটা আমি একটু পরে দেখাচ্ছি, প্রথমে আমি এই লাইভ পেইন্টের আরও কিছু কাজ আমি দেখাচ্ছি। এখানে আমি একটা ইলিপ্স নিয়ে নিলাম এবং এখানে আমি একটা ইলিপ্স ড্রয়িং করে নিলাম, এর ফিল কালারটা অফ করে দিয়ে স্ট্রোক কালার এখানে আছে এটাই থাকবে। আমি অল্টার প্রেস করে এটাকে কপি করে এ পর্যন্ত রেখে দিয়ে কন্ট্রোল ডি প্রেস করি, এখানে আমি 4টা ইলিপ্স ড্রয়িং করে নিলাম। তো বন্ধুরা এখন লাইভ পেইন্ট এই বাকেট এটার সুন্দর একটা ব্যবহার রয়েছে, তো আমি এটা এখন দেখাবো। এখানে এটা সিলেক্ট করলাম, এখন যদি এখানে যাই তাহলে কিন্তু এটা পেইন্ট করার উপযুক্ত, কিন্তু আমার এই কার্সরের যে 3টা বক্স রয়েছে এখানে কিন্তু কোনো কালার নেই। তাহলে এখানে কিন্তু
এখানে ক্লিক করলেও এখানে ফাঁকা শো করবে, এটা পেইন্ট হবে না। এখন যদি আমি কালারে গিয়ে এখান থেকে একটা কালার চুজ করি, এখানে কালারটা আসে নাই, আমি আবারও ক্লিক করছি, এখানে একটা কালার আসছে। তো এখন যদি আমি এখানে ক্লিক করি, এই কালারটা আসছে, এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে এইভাবে কিন্তু কালারটা হবে। কিন্তু এখানে কিন্তু আমরা এছাড়া অন্য কোনো কালার ইউজ করতে পারছি না। তো বন্ধুরা, এখন আমি কন্ট্রোল জে জেড প্রেস করে পূর্বের অবস্থানে চলে যাচ্ছি। এখন আমি আবারও এই লাইভ পেইন্ট বাকেট টুলটা সিলেক্ট করে নিয়ে আমি এখন উইন্ডো থেকে একটা কালার অপশন ওপেন করব, সেটা হচ্ছে সসেস, এটা ওপেন করে নিলাম। তো বন্ধুরা, এখন এই সসেস থেকে আমি যে কোনো একটা কালার ক্লিক করে নিলাম। দেখুন, এখন কিন্তু তিনটা যে বক্স রয়েছে, এই তিনটা বক্সেই কিন্তু তিনটা কালার শো করছে। তো এখান থেকে মাঝখানে যে বড় বক্সটা রয়েছে, এইখানে কালারটা কিন্তু এখানে পেস্ট হয়ে যাবে, দেখুন। এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমরা যদি কিবোর্ডের রাইট অ্যারো বা লেফট অ্যারো প্রেস করি, তাহলে কিন্তু এই বক্সের কালারগুলো চেঞ্জ হবে। আমি এখানে ক্লিক করছি, দেখুন এখানে কালার চেঞ্জ হচ্ছে। তো আমি এখানে ক্লিক করলাম, দেখুন এই কালারটা আসছে। আবারও আমি কিগুলো প্রেস করছি, এখানে কালারটা চেঞ্জ হচ্ছে। অর্থাৎ এখানে যতগুলো কালার আছে, এখানে কিন্তু পর্যায়ক্রমে কালারগুলো চলে আসবে। তো আমি এখানে কি প্রেস করে অন্য একটা কালার দিচ্ছি, এখানে আবার প্রেস করছি, এই কালারটা দিচ্ছি। আমি আরও প্রেস করে এখানে একটা কালার দিচ্ছি, আবার চেঞ্জ করছি, এখানে এই কালারটা দিচ্ছি। দেখুন, এইভাবে কিন্তু আমরা লাইভ এখানে কালারগুলো পেস্ট করতে পারি। তো বন্ধুরা, আশা করি এখানে বুঝতে পেরেছেন যে কাজটা কী। এখন বন্ধুরা, আমি এটাকে একটু কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি এই সসেসের পরিবর্তে এখান থেকে আমি এই কালারটা নিলাম। তো দেখুন, এখানে কিন্তু আমি এটাকে সিলেক্ট করে নিয়ে আমি এখান থেকে কালার পিক করছি। তো এখানে কালার পিক করার পরে আমাকে অবশ্যই এই টুলটা, এখানে কিন্তু একটা কালারই শো করছে। তো আমি এখানে থেকে কালার চুজ করলে এখানে কিন্তু কালারের ওই যে তিনটি বক্স, সেই বক্স কিন্তু এখানে শো করবে না। এখানে যে কালারটা আছে, একটা কালারই কিন্তু আমাকে দিতে হবে। আর যদি আমি সসেস থেকে কালারটা নিই, তাহলে কিন্তু আমার এখানে তিনটি কালারের বক্স শো করবে। এবং এখানে আমরা পর্যায়ক্রমে কালারগুলো চেঞ্জ করে কিন্তু এখানে সুন্দরভাবে বসাতে পারবো। আমি আবার চেঞ্জ করছি, এখানে চেঞ্জ করে দিচ্ছি, এখানে চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে এখানে একটা দিচ্ছি, এখানে একটা দিচ্ছি। দেখুন, খুব সুন্দর একটা কিন্তু সিস্টেম। তো বন্ধুরা, এখন আমি অবজেক্টে গিয়ে লাইভ পেইন্টের ভিতরে যে শেষের কমান্ডটা ছিল, সেটাকে আমি ক্লিক করছি। এটা হচ্ছে এক্সপ্যান্ড, মানে এই শেপগুলো এখন একসাথে আছে, এক্সপ্যান্ড করলে এগুলো আলাদা হবে। এজন্য আমাদেরকে অবশ্যই এখানে আনগ্রুপ করে নিতে হবে। তো আনগ্রুপ করার পরে আমি আবার আনগ্রুপ করলাম, এখন কিন্তু সবগুলো আলাদা হয়ে গেছে। তো বন্ধুরা, এখন যদি আমি এই কালারগুলো আলাদা করে দিই, দেখুন এগুলো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। কিন্তু আমার যে মেইন শেপগুলো ছিল, সেগুলো কিন্তু ঠিকই রয়েছে, শুধু কালারগুলো এখান থেকে আমি আলাদা করতে পারছি। তো বন্ধুরা, আশা করি লাইভ পেইন্ট টুলের যে কাজ বা লাইভ পেইন্ট বাকেট টুলের যে কাজ, এটা বুঝতে পেরেছেন। আমি এখান থেকে এগুলো ডিলিট করে দিচ্ছি এবং পরের কমান্ডগুলোতে যাচ্ছি। তো বন্ধুরা, এর পরে যে কমান্ডটা রয়েছে সেটা হচ্ছে ইমেজ ট্রেস। তো বন্ধুরা, ইমেজ ট্রেস এখানে চারটা কমান্ড রয়েছে। ইমেজ ট্রেসের বিস্তারিত যে টিউটোরিয়াল, সেটা আমি এখানে উইন্ডো মেনুতে কিন্তু ইমেজ ট্রেস রয়েছে, এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমি এটা নিয়ে ভিডিও তৈরি করব। তবে এইখানে যতটুকু রয়েছে আমি ততটুকু এখান থেকে দেখানো ট্রাই করি। তো বন্ধুরা, এখানে ইমেজ ট্রেস করার জন্য অবশ্যই আমাদেরকে ইমেজ নিয়ে আসতে হবে। এজন্য আমি ফাইল মেনু থেকে প্লেস, এখান থেকে আমি ডাউনলোড ফোল্ডার থেকে একটা ইমেজকে সিলেক্ট করে এখানে নিয়ে আসছি। এখানে আমি একটা ইমেজ নিয়ে আসলাম। এখন আমি অবজেক্টে গিয়ে ইমেজ ট্রেস এই কমান্ডটাতে গেলে এখানে মেক যে কমান্ডটা, সেটা কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে। আমি মেকে ক্লিক করব, এখানে কিন্তু অটোমেটিক্যালি ইমেজটা ট্রেস হয়ে গেছে, অর্থাৎ হোয়াইট অ্যান্ড ব্ল্যাকে পরিবর্তন হয়ে গেছে।
এখন উপরে যদি আমরা দেখি এখানে কিন্তু এক্সপান্ড এই কমান্ডটা অ্যাক্টিভ হয়েছে, তো এখান থেকেও আমরা অ্যাক্টিভ এক্সপান্ড করতে পারি। আবার অবজেক্টে গিয়ে ইমেজ ট্রেস এখানেও কিন্তু এক্সপান্ড রয়েছে, এখানে ক্লিক করলে ইমেজটা এখন এক্সপান্ড। এখন কিন্তু এটা আমরা আনগ্রুপ করতে পারবো এবং চাইলে আমরা এই যে লাইনটা এটা বাদ দিয়ে শুধু ইমেজটাই নিতে পারবো। তো বন্ধুরা এখন এখানে কিন্তু আমরা চাইলে বিভিন্ন কালার অ্যাপ্লাই করতে পারবো, তো এটা হচ্ছে এই অপশনের কাজ। এখন বন্ধুরা আমরা দেখব, আর আমি আবার ইমেজটাকে নিয়ে আসছি, ইমেজটাকে নিয়ে এসে রিপ্লেস করে নিচ্ছি। এখন ইমেজ ট্রেসের পরে যে মেক অ্যান্ড এক্সপ্যান্ড, দেখুন এখানে প্রথমে আমরা মেক করছিলাম এবং পরবর্তীতে আমরা এক্সপ্যান্ড করেছিলাম, কিন্তু এখানে দুটা কাজ একসাথে হবে। আমি ক্লিক করি, ক্লিক করলে দেখুন এখানে কিন্তু দুটা কাজ একসাথে। এখন আমি ডিরেক্টলি এখানে আনগ্রুপ করতে পারবো এবং এখান থেকে আমি এটা আলাদা করতে পারবো। তা আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এখন এখানে আর কি কমান্ড রয়েছে সেটা একটু দেখে আসি। রিলিজ, তো আমি এখানে আবারও একটা ইমেজ নিয়ে আসছি, এখান থেকে নিয়ে এসে এখানে আমি অবজেক্ট থেকে এখানে ইমেজ ট্রেস মেক করলাম। তো এটা মেক করার পরে যদি আমার কাছে মনে হয় যে না এটা আমি পূর্বের অবস্থানে চলে যাব, তাহলে কিন্তু আমি অবজেক্টে গিয়ে ইমেজ ট্রেসে গিয়ে এটাকে রিলিজ করে পূর্বের অবস্থানে নিতে পারি। তো এই হলো ইমেজ ট্রেস যে কমান্ডটা রয়েছে এর কাজ। তো বন্ধুরা এখন আমি এর পরের যে কমান্ড রয়েছে সেটা দেখানোর ট্রাই করব। তো এখান থেকে আমি ইমেজটা ডিলিট করে দিলাম। এরপরে যে কমান্ডটা রয়েছে সেটা হলো টেক্সট র্যাপ। তো এখানেও তিনটি সাব কমান্ড রয়েছে, আমরা এই কাজগুলো দেখার চেষ্টা করি। তো বন্ধুরা এখন এখানে আমি টাইপ টুলটা সিলেক্ট করে নিয়ে এখানে ড্র্যাগ করে কিছু ডামি টেক্সট আমি নিয়ে আসলাম। এখানে লরেম ইপসামের কিছু ডামি টেক্সট রয়েছে, এখান থেকে আমি ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিলাম। ওকে, এখন আমি ইমেজের মাঝখানে ছবিকে বসাবো, একটা যে কোনো ইমেজকে বসাবো। এজন্য আমি ফাইল থেকে প্লেস করে আমি এই ইমেজটাকে এখানে নিয়ে আসি। ওকে, দেখুন এই ইমেজটা এই টেক্সটের উপরে বসানোর ফলে এই টেক্সটগুলো কিন্তু এই ইমেজের নিচে রয়ে গেছে, টেক্সট এর পিছনে যে টেক্সটগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে না। তো আমি যদি এই টেক্সট এই ইমেজটাকে সিলেক্ট করে এখানে অবজেক্টে গিয়ে টেক্সট র্যাপ এখানে মেকে ক্লিক করি, তাহলে দেখুন এখানে টেক্সটগুলো কিন্তু এই ইমেজের পেছন থেকে এই সাইটে চলে আসছে। আমি যদি ইমেজটাকে এইভাবে সরাই তাহলে দেখুন টেক্সটগুলো সরে যাচ্ছে, তাহলে টেক্সটগুলো কিন্তু এখন এই ইমেজের এই চারপাশে অবস্থান করছে, এটা কিন্তু নিচে নেই। তো হচ্ছে মেক ইমেজ সরি টেক্সট র্যাপ। এখন অবজেক্টে গিয়ে আমরা পরের যে কমান্ড রয়েছে এর ভিতরে টেক্সট র্যাপের ভিতরে রিলিজ, তো এখানে রিলিজে ক্লিক করলে অবশ্যই আমরা যে কাজটুকু করেছিলাম টেক্সট র্যাপ করেছিলাম সেটা কিন্তু আবার রিলিজ হয়ে গেছে। তো বন্ধুরা এখানে আমি অবজেক্টে গিয়ে আবারও আমি টেক্সট র্যাপটা মেক করে নিচ্ছি এবং এখানে আমি পরবর্তী অপশনটা দেখার চেষ্টা করি। পরবর্তী যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে টেক্সট র্যাপ অপশন। তো এইখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে একটা ডায়লগ বক্স শো করছে। তো এখানে অফসেট, অফসেট মানে ইমেজের চারপাশে যে প্যাডিংটা রয়েছে দূরত্ব সেটা কিন্তু এখান থেকে বাড়ানো বা কমানো যাবে। তো এখানে আমি প্রিভিউতে ক্লিক করি এবং এখানে একটু বাড়িয়ে দিই, দেখুন ইমেজটার চারপাশে প্যাডিং বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ টেক্সটগুলো ইমেজ থেকে এখানে 36 ফিটি পরিমাণ দূরত্বে চলে আসছে এবং আমি এখানে কমিয়ে দিলে এটা নিকটবর্তীতে চলে আসছে। এখানে আমি 15 ফিটি রেখে দিলাম। এখন আমরা এখানে যদি এই চেকবক্সে ক্লিক করি তাহলে কী হয়, এই টেক্সটগুলো ইমেজটার উপরে এবং নিচে দুই ভাগ হয়ে গেছে। তো কোনো সময় যদি এরকম প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা এটা ইনভার্ট র্যাপে ক্লিক করে এটা কাজে লাগাতে পারি। তো আমি এখানে র্যাপটা উঠিয়ে দিয়ে আমি টেক্সটগুলো ইমেজের চারপাশে শো করাচ্ছি। তো বন্ধুরা এই হচ্ছে টেক্সট র্যাপের কাজ। এখানে আমি ওকে প্রেস করলাম, এভাবে কিন্তু আমরা ইমেজগুলোকে বসাইতে পারি।
তো এখানে কিন্তু আমরা একটা রাস্টার ইমেজ বসিয়েছি বা জেপিজি ফরম্যাটের ইমেজ, যার কারণে এই ইমেজের এরকম বাউন্ডারি যতটুকু বাউন্ডারি আছে এরকম শো করছে। তো আমি এখন এখানে একটা পিএনজি টাইপের ইমেজ নিয়ে আসবো, যে ইমেজের ব্যাকগ্রাউন্ড নেই, ট্রান্সপারেন্ট। তো আমি এখানে প্লেস করে এখান থেকে আমি একটা ইমেজ চুজ করে নিয়ে আসি, একটা পিএনজি ইমেজ। ওকে, এখানে পিএনজি ইমেজ রয়েছে, এখান থেকে আমি এই ইমেজটাকে সিলেক্ট করে এখানে প্লেস করে দিচ্ছি। তো এখানে আমি এই ইমেজটাকে এখানে প্লেস করে আনার পরে এখন আমি এটার টেক্সট র্যাপ তৈরি করব। তো এখানে গিয়ে টেক্সট র্যাপ এখানে আমি মেকে ক্লিক করলাম, দেখুন এটা এই ইমেজটার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এর বাউন্ডারির ভিতর দিয়ে কিন্তু টেক্সটগুলো চলে আসছে, শুধু যেখানে ইমেজটা রয়েছে তার পাশে কিন্তু র্যাপটা হয়েছে। তা আপনারা যদি চান এরকম পিএনজি ইমেজ ব্যবহার করতে তাহলে কিন্তু এরকম করতে পারেন। তো বন্ধুরা, এই হচ্ছে টেক্সট র্যাপ এই অপশনটার কাজ। এখান থেকে যদি আমি রিলিজ করি তাহলে কিন্তু এই টেক্সট র্যাপটা রিলিজ হয়ে যাবে। তো টেক্সট র্যাপের যে কাজগুলো এ পর্যন্তই, এরপরে আমরা দেখব পরের যে কমান্ডটা রয়েছে লাইন অ্যান্ড কেস আর্ট, এই কমান্ডটা এখানে আমাদের প্রয়োজন নেই। এরপরে রয়েছে ক্লিপিং মাস্ক। তো বন্ধুরা, ক্লিপিং মাস্ক কি? তো এখানে আমি প্রথমে একটা ইলিপস ড্রয়িং করে নিচ্ছি এবং এর একটা কালার দিয়ে দিচ্ছি। এখন আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসছি, প্লেস করে আমি এখানে গিয়ে আমি এই ইমেজটাকে নিয়ে আসছি। এখন আমি ইমেজটাকে এখানে প্লেস করে নিচ্ছি। তো নেওয়ার পরে আমি চাই যে এই ইলিপসটার ভিতরে এই ইমেজটা থাকুক এবং ইমেজটার যে বাইরের অংশগুলো এগুলো হাইড হয়ে যাবে। এটা করার জন্য আমরা ক্লিপিং মাস্ক ব্যবহার করতে পারি। তো এই জন্য অবশ্যই আমাকে ইমেজটা উপরে নিয়ে আসতে হবে। এজন্য আমি এখানে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ইমেজটাকে ব্রিং টু ফ্রন্ট করে এই ইমেজটার উপরে নিয়ে আসলাম, এই শেপটাকে উপরে নিয়ে আসলাম। তো বন্ধুরা, এখন আমি এইটা উপরে থাকা অবস্থায় আমি দুটাকে সিলেক্ট করে অবজেক্টে গিয়ে আমি ইমেজ ট্র্যাক সরি ক্লিপিং মাস্ক এখানে কমান্ডটাতে চলে যাচ্ছি। এখানে কিন্তু মেক কমান্ডটা অ্যাক্টিভ রয়েছে এবং এর কিবোর্ড শর্টকাট কিন্তু Ctrl 7। তো আমি এখানে ক্লিক করার সাথে সাথে ইমেজটা কিন্তু এই ইলিপসের মাঝে ক্লিপিং মাস্ক হয়ে গেছে, অর্থাৎ এর ইমেজটার বাইরের যে অন্যান্য অংশ সেটা কিন্তু হাইড হয়ে গেছে। এখন যদি আমি ইমেজটাকে এডিট করতে চাই, আরও একটু ছোট করতে চাই, তাহলে আমি কিভাবে করব? এখানে আমি এটা সরাচ্ছি, এখন কিন্তু ওই শেপ এবং ছবি দুটা একসাথে কিন্তু মুভ হচ্ছে, কিন্তু আমি যদি শুধু ছবিটাকে এখন ধরতে চাই তাহলে এখানে এই যে এডিট কন্টেন্ট এখানে ক্লিক করলে এই যে ছবিটা এখন অ্যাক্টিভ হয়েছে। এখন আমি এটাকে এক কর্নারে ধরে শিফট অল্টার প্রেস করে এটাকে ছোট করতে পারি এবং আমি যদি আবারও এখানে ক্লিক করি তাহলে কিন্তু এখন ক্লিপিং মাস্কটা এখানে এভাবে দেখাচ্ছে, ভিতরে এরকম দেখাচ্ছে। এইভাবে আমরা ছবিটাকে এডিট করতে পারি। আবার এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই পাশে লেয়ার প্যানেল থেকেও কিন্তু এই ইমেজটাকে এখান থেকে এডিট করতে পারি। এখানে দুটো লেয়ার দেখতে পাচ্ছি আমরা, একটা হচ্ছে ইলিপস আর একটা হচ্ছে ইমেজ। তো এখানে ইমেজে ক্লিক করে এখানে এই বক্সে যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু ইমেজটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা ইমেজটাকে ছোটো করলে ছোটো করতে পারি এবং বড় করলে বড় করতে পারি, চাইলে এটাকে আমরা সরাতে পারি। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। এখন আবার পুনরায় এই যে আইকনে ক্লিক করলে এটা কিন্তু এরকম হবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু ক্লিপিং মাস্ক করা হয়। এখন আমরা দেখলাম এইভাবে আমরা ক্লিপিং মাস্ক করছি, আমরা কিন্তু বিভিন্ন টেক্সটকেও ক্লিপিং মাস্ক করতে পারি। তো আমি এখানে টাইপ টুলটা নিয়ে এখানে একটা টেক্সট বক্স নিচ্ছে, এখানে কিছু টেক্সট রয়েছে। তো এখন আমি এখানে
আবারও একটা ইলিপস ড্রয়িং করে নিচ্ছি। ড্রয়িং করে নেওয়ার পরে ইলিপসের ভিতরে যে কালার থাকতে হবে এরকম কোনো কথা নেই, আমরা এটাকে ফিল কালার উঠিয়ে দিয়ে শুধু স্ট্রোক কালার দিয়েও এটা আমরা করতে পারি। তো এখন অবশ্যই আমাকে এই ইলিপসটাকে উপরে রাখতে হবে। তো আমি যেহেতু ইলিপসটা পরে ড্রয়িং করেছি, এটা স্বভাবতই উপরে রয়েছে। এখন আমি ইলিপসটা এবং টেক্সটটা সিলেক্ট করে অবজেক্টে গিয়ে এখানে ক্লিপিং মাস্ক মেকে ক্লিক করলেই কিন্তু এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু ক্লিপিং মাস্ক হয়ে গেছে। তো এইভাবে আমরা ক্লিপিং মাস্ক করতে পারি। তো বন্ধুরা এরপরে আমরা দেখব কম্পাউন্ড শেপের সাথে ক্লিপিং মাস্ক কীভাবে করতে হয়। তো আমি এখান থেকে রেক্ট্যাঙ্গলটা সিলেক্ট করে নিলাম এবং একটা স্কোয়ার শেপ ড্রয়িং করে নিলাম এবং এখানে আমি একটা কালার দিয়ে দিই। আমি কালার দিয়ে দিলাম গ্রিন। তো বন্ধুরা এখন এটার স্ট্রোক কালারটা আমি অফ করে দিচ্ছি। আমি এটাকে শিফট প্রেস করে এদিকে ঘুরিয়ে নিয়ে এখানে বসিয়ে দিলাম, এখানেও বসিয়ে দিলাম। আমি এইভাবে কিছু শেপ ড্রয়িং করে নিলাম। এখন এখানে কিন্তু বেশ কয়েকটা শেপ রয়েছে। তো বন্ধুরা এখন যদি আমি লেয়ার প্যানেলে যাই, দেখুন এখানে কিন্তু যে যতগুলো শেপ রয়েছে শেপগুলো দেখাচ্ছে। এখন যদি এটাকে আমি কম্পাউন্ড পাথে পরিণত করি তাহলে এটা একটা শেপে পরিবর্তন হবে। তো এটা আমরা কীভাবে করতে পারি? রাইট বাটন ক্লিক করে এখানে একটা কমান্ড আছে মেক কম্পাউন্ড পাথ, এটাতে ক্লিক করলে কিন্তু কম্পাউন্ড পাথ তৈরি হবে। তো আমি এখানে ক্লিক করছি, এটা কিন্তু এখন একটা শেপে পরিবর্তন হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু একটা শেপ। আমি কন্ট্রোল জেড প্রেস করে আবারও এটাকে আলাদা শেপে পরিবর্তন করলাম। এখন এটাকে আমরা অন্য আর একটা উপায়ে কম্পাউন্ড পাথে তৈরি করব। এখানে আমরা প্যাথ ফাইন্ডার নামক যে একটা অপশন রয়েছে সেখানে গিয়ে ইউনাইট এই কমান্ডটাতে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু এটা কম্পাউন্ড পাথে বা একটা পাথে পরিবর্তন হয়ে গেছে। তবে এক্ষেত্রে আমাদেরকে কন্ট্রোল এইট প্রেস করতে হবে। এভাবে কিন্তু আমরা কম্পাউন্ড পাথ তৈরি করতে পারি। এখানে দেখুন এটা কম্পাউন্ড পাথে পরিবর্তন হয়ে গেছে। তো আবার আমি কন্ট্রোল জেড প্রেস করে আমি শেপগুলোকে আলাদা করে নিলাম। এখন আমি কমান্ডের মাধ্যমে, অর্থাৎ এখানে অপশন রয়েছে এই যে এখানে কম্পাউন্ড পাথ, তো এইখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা কম্পাউন্ড পাথে পরিণত হয়ে গেছে। তো এইভাবে আমরা কম্পাউন্ড পাথ করে নিয়ে এরপরে আমি এখানে একটা ইমেজকে নিয়ে আসছি, আমি প্লেস করছি। এখান থেকে আমি ফটোস, তারপরে এখান থেকে আমি কিছু একটা শেপ নিয়ে আসি। এখন আমি এই ইমেজটা এই শেপগুলোর উপরে ড্রয়িং করে নিচ্ছি। তো আমার শেপগুলোকে অবশ্যই উপরে রাখতে হবে, এজন্য রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে নিয়ে ইমেজটা আমি এর নিচে দিয়ে এখন দুইটা শেপকে সিলেক্ট করে আমি এখন অবজেক্টে গিয়ে ক্লিপিং মাস্ক মেকে ক্লিক করলে দেখুন এই শেপগুলোর ভিতরে কিন্তু সুন্দরভাবে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এবং আমি এখন অবজেক্টে গিয়ে ক্লিপিং মাস্কের যে পরের কমান্ডটা রয়েছে রিলিজ, সেটাতে ক্লিক করলে কিন্তু এটা আবার রিলিজ হয়ে যাবে। আবার আমি সিলেক্ট করলাম। তো রিলিজ হওয়ার পরে এখানে কিন্তু যে শেপটা ছিল সেটা কিন্তু কালার উঠে গেছে। দেখুন এখানে কালার নেই। তো আমি আবার এখানে যদি কালার দিয়ে দিই আবার কালার চলে আসছে। এখন আমি এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সেভেন প্রেস করব। দেখুন একই কাজ হয়ে গেল। এইভাবে আমরা ক্লিপিং মাস্ক করে নিতে পারি। এরপরে আমরা দেখব এর ভিতরে আর একটা যে কমান্ড রয়েছে এডিট কন্টেন্ট। তো এই এডিট কন্টেন্টের যে কাজ আর এখানে যে আমরা কন্টেন্টের কাজ দেখলাম এটা কিন্তু সেম। তো আশা করি এটা দেখানোর প্রয়োজন হবে না। তো আশা করি ক্লিপিং মাস্ক কি এটা বুঝতে পেরেছেন। তো এটা এখন আমি ডিলিট করে দিয়ে আমি এর পরের কমান্ডটা দেখানোর চেষ্টা করি।
এরপরে যে কমান্ডটা রয়েছে ক্লিপিং মাস্ক এবং কম্পাউন্ড পাথ তো আমরা দেখেই নিলাম। এখানে অনেকগুলো শেপকে একটা শেপে পরিবর্তন করা, এটা হচ্ছে কম্পাউন্ড পাথ। আমি এখানে আবারও একটু দেখিয়ে নিচ্ছি। আমি এখানে আর একটা কালার দিয়ে দিলাম, এখানে কালার আসছে না, এখান থেকে কালার দিয়ে দেই। ওকে, এখানে দুইটা শেপকে আমি কম্পাউন্ড পাথে পরিণত করব। তাহলে অবজেক্টে গিয়ে এখানে কম্পাউন্ড পাথ মেকে ক্লিক করলে এখানে কিন্তু কম্পাউন্ড হয়ে গেছে, মানে একটা শেপ হয়ে গেছে। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যতই ভিন্ন ভিন্ন কালার ব্যবহার করি এখানে কিন্তু কম্পাউন্ড পাথ ক্রিয়েট করলে একটা কালারে পরিবর্তন হবে। তো আশা করি এই কমান্ডটার কাজ বুঝতে পেরেছেন। এখন এই কম্পাউন্ড পাথও আমরা রিলিজ করে দিতে পারি। এখান থেকে কম্পাউন্ড পাথে গিয়ে এখানে রিলিজে ক্লিক করলে এটা এখন কিন্তু আলাদা হয়ে গেছে। তো বন্ধু, এইভাবে আমরা কম্পাউন্ড পাথ তৈরি করতে পারি এবং আলাদা করতে পারি। তো এরপরে যে কমান্ডটা রয়েছে সেটা দেখার ট্রাই করি আমরা, আর্টবোর্ডস। তো আর্টবোর্ডের কাজ কি, এখানে আমরা একটু এখানে ডিলিট করে দিলাম। এখান থেকে আমি যদি অবজেক্টে যাই, দেখুন আর্টবোর্ড এই কমান্ডটা কিন্তু এখন এখানে ইনঅ্যাক্টিভ। তো এখানে আমরা যদি কোনো একটা শেপ ড্রয়িং করি এবং শেপটাকে সিলেক্ট রেখে এখন আমি যদি এই কমান্ডে যাই, তাহলে কিন্তু এখন অ্যাক্টিভ দেখাচ্ছে। তো এখানে কনভার্ট টু আর্টবোর্ড, এটার কাজ কি, আমি যে শেপটা এখানে নিয়েছি এই শেপটাকে আমরা আর্টবোর্ড হিসেবে তৈরি করতে পারি। এটা কীভাবে, আমি এটা সিলেক্ট রেখে অবজেক্টে গিয়ে আর্টবোর্ড কনভার্ট টু আর্টবোর্ডে ক্লিক করলাম। দেখুন আমি যে রেড শেপটা নিয়েছিলাম সেটা কিন্তু এখন আর্টবোর্ড। তো এটা আমরা কীভাবে বুঝতে পারবো, আমি এখানে আর্টবোর্ড টুলটা অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করে মূল যে আর্টবোর্ডটা ছিল সেটা আমি সরিয়ে নিলাম। দেখুন এটা কিন্তু এখন আর্টবোর্ড। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যে কোনো শেপকে প্রয়োজনে আর্টবোর্ড বানিয়ে নিতে পারি। এখান থেকে আমি আর্টবোর্ডটা ডিলিট করে দিলাম। এরপরে আমি আবারও এখান থেকে ক্লিক করে আমি আর একটা অবজেক্ট এখানে ড্রয়িং করে নেই, নিয়ে পরের কমান্ডগুলো দেখার ট্রাই করি। এখানে অবজেক্টে গিয়ে আর্টবোর্ডে গেলে এখানে ফিট আর্ট ওয়ার্ক বাউন্স, তো এখানে ক্লিক করলে কি হয়, দেখুন মূল যে আর্টবোর্ডটা ছিল সেটা কিন্তু এই শেপের সাথে, এই আর্টওয়ার্কের সাথে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এইভাবে আমরা কিন্তু আর্টওয়ার্কের সাথে আর্টবোর্ডটা অ্যাডজাস্ট করে নিতে পারি। তো আমি এটাকে পূর্বের অবস্থানে নিয়ে আসলাম। এরপরে আমরা দেখবো এর পরে কমান্ডটা, ফিট টু সিলেক্টেড আর্ট। তো আমি এখানে এটাকে ছোট করলাম এবং আমি এখানে আর একটা শেপ নিয়ে নিলাম, নিয়ে আমি এটার একটা কালার চেঞ্জ করে দিয়ে দিই। এটা সিলেক্ট করে এখানে আমি এটা অফ করে দিই, এখান থেকে কালার সিলেক্ট করে নিই। এখানে স্ট্রোকের কালার হচ্ছে, তো আমি স্ট্রোক অফ করে দিয়ে ফিল কালারটা এখানে কালারটা সিলেক্ট করে দিলাম। এখন আমি এই শেপটা কিন্তু সিলেক্টেড রাখছি। এখন অবজেক্টে গিয়ে আর্টবোর্ডে গিয়ে ফিট টু সিলেক্টেড আর্ট এখানে ক্লিক করলে এই যে আমি যে শেপটাকে সিলেক্ট করেছিলাম ওর সাথে কিন্তু আর্টবোর্ডটা ফিট হয়ে গেছে। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা আর্টবোর্ডের সাথে কোনো একটা শেপকে ফিট করে নিতে পারি। তো আমি কন্ট্রোল জেড প্রেস করে আমি পূর্বের অবস্থানে চলে আসছি। এখন আমরা এই শেপটাকে ডিলিট করে দিয়ে আমি এখানে আর একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নেই, আর্টবোর্ড কনভার্ট টু আর্টবোর্ড, এটা ক্লিক করলে এখানে কিন্তু আর একটা আর্টবোর্ড হয়ে গেছে। তো আমি আর্টবোর্ড টুলটা সিলেক্ট করে নিয়ে এই আর্টবোর্ডটাকে এখানে সরিয়ে দিচ্ছি। এখন কিন্তু এখানে দুইটা আর্টবোর্ড। এখন যদি আমি অবজেক্টে যাই, আর্টবোর্ডে যাই, তাহলে কিন্তু রিয়ারেঞ্জ এই যে কমান্ডটা এটা কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে। তো রিয়ারেঞ্জ বলতে এখান থেকে আর্টবোর্ডগুলো আমরা রিয়ারেঞ্জ করতে পারি। হয়তো এখানে চারটা পাঁচটা আর্টবোর্ড থাকলো, তো কোনটার পরে কোনটা শো করবে, কোথায় শো করবে, এগুলো করার জন্য কিন্তু এখানে রিয়ারেঞ্জ এই কমান্ডগুলো অ্যাক্টিভ দেখাবে। তো এখান থেকে আমি এই যে লেয়ারটি ক্লিক করলাম, এখানে দুই তিন এরকম আছে, এখানে কিন্তু দুইটা আর্টবোর্ড এই জন্য দুইটি কলাম শো করছে। এখানে আমরা চাইলে স্পেসিংটা ঠিক করে দিতে পারি, আমি এখানে দিয়ে দিলাম 200।
এখানে আমি যদি ওকে প্রেস করি, দেখুন আর্টবোর্ডের দূরত্ব কিন্তু বেড়ে গেছে এবং এই ছোট আর্টবোর্ডটা এদিকে আসছে এবং বড় আর্টবোর্ডটা ওইদিকে চলে গেছে। আবারও আমি যদি এখানে যাই তাহলে এখান থেকে রিঅ্যারেঞ্জের মাধ্যমে আমি কিন্তু এই পরিবর্তনটা চেঞ্জ করে দিই। এখানে আমি ক্লিক করলাম এবং ওকে দিলাম, দেখুন এটা উপরে আসছে, এটা নিচে চলে আসছে। তো আশা করি এই যে আর্টবোর্ড কমান্ডটা আছে অবজেক্টের ভিতরে এর কাজটা পরিষ্কার বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এরপরে নিচে যে কমান্ডটা আছে গ্রাফ, এই কমান্ডটা কিন্তু ইতিমধ্যেই আমি যখন টুলস নিয়ে আলোচনা করেছিলাম এখানে যে গ্রাফটা ছিল সেখানে এই কমান্ডটা ভালোভাবে দেখানো হয়েছে। তো আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে ভিডিওটা দেখে আসতে পারেন। তো বন্ধুরা, এখানে অবজেক্ট যে মেনু বার ছিল এর ভিতরে যতগুলো কমান্ড রয়েছে আমি মোটামুটি দেখানোর ট্রাই করেছি। তো আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানে শেষ করছি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের মতামত প্রকাশের জন্য কমেন্ট করতে পারেন। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খুদা হাফেজ।